হেলমেট সহ থাকে না তো কি হাত শেক করবে এটা হলো রেস্টুরেন্টের ফ্রন্ট লুক ডিজাইনটা অনেক সুন্দর করছে পার্সোনালি আমার অনেক ভালো লাগছে এটা ভিতরের ডিজাইনটা একটা ঝুলন্ত ব্রিজ করছে ব্রিজটা আমার অনেক পছন্দ হয়েছে আমার মনে হচ্ছিল যে রেস্টুরেন্টের মূল আকর্ষণ ছিল ব্রিজটা যদিও আমিও উঠছিলাম ওই ব্রিজে বাট আমার মনে হয় আর কিছুদিন পরে ব্রিজটা ছিঁড়ে পড়বে নড়বড়ে খুব নড়বড়ে অবস্থা ব্রিজে এইখানে দেখতে পাচ্ছেন খেলাঘর এই খেলাঘর কিন্তু আগের দিনে যাবো খেলাঘর না এটা অবশ্যই মানুষ বসানোর জন্য খেলাঘর এটা হচ্ছে এটা হচ্ছে পার্কিং রাইট আপনারা তাহলে কিন্তু এখানে আসলে কিন্তু এই পার্কেতে করতে পারবেন পার্কেতে কিন্তু বহু সারা অনেক কিছু থাকে বাচ্চা থাকে এই উঠতে টাকা নাই তুমি ইচ্ছা না টাকা বিভিন্ন ইচ্ছা এখানে যারা আসবেন তারা অনেক কিছু কিনতে পারবেন অনেক রাত হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হব এখন বের হওয়ার প্রিপারেশন হচ্ছে এখন বের হয়ে যাব বের হয়ে আমরা বাবুবাজার ব্রিজ হয়ে পুরান ঢাকা দিয়ে রমনা দিয়ে দেখব কিছু বলবা দেখি তো সাইড দেবো ঠিক আছে আর কিছু বলতে চাও আর কিছু বলবা কি বলবো দাওয়াত করবা না এখানে আসার জন্য এখানে আসার জন্য হ্যাঁ সবাই রে বলি সবাই যেন আসে হ্যাঁ হ্যাঁ বিয়ে করতো বিয়ে করতো মায়া দেখবো হ্যাঁ কেমন মায়া চাও সাধারণ মানে বিয়ে করবো নাকি প্রেম করবা এখন আমরা বের হচ্ছি ওই লোকটা হচ্ছে আমরা বের হওয়ার পর ক্যামেরা দেখে সামনে আসছে মানে কিছু বলতে চাচ্ছিল ওই জন্য আসলে ভিডিওটা করা অনেকে নিয়ে আর এখানে ক্যারিংগঞ্জ যেটা হচ্ছে ক্যারিংগঞ্জ থেকে দোহারের রোডটা রোডটা অনেক সুন্দর রাস্তার পাশে প্রচুর রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর সামনে এই যে লাইট জ্বলতেছে এটা আই উইশ নেক্সট ফ্রাইডে এখানে আসতে পারি হয়তো বা শিওর না যদি আসি অবশ্যই ভিডিও করবো দোহারের এই রোডটা খুবই ভালো করছে বাট ওয়ান ওয়ে রোড একটু সাবধানে চালাতে হবে ওভারঅল ভালোই লাগছে সব কিছু আমরা এখন বাবুবাজার ব্রিজ থেকে উঠতেছি বাবুবাজার ব্রিজে উঠে আই থিঙ্ক বংশাল হয়ে যাবো কিনা বুঝতে পারতেছি না দেখি বংশাল হয়ে যেতে পারি বংশাল নাজিরা বাজার
আছে ব্রিজ। এখন আছি আমরা নাজিরা বাজার। এখানে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে, হানিফ বিরিয়ানি, হাজি নান্না, হাজি। তো যারা খেতে চান এখানে চলে আসবেন। চেষ্টা করি আমার পাশে ওরা যাচ্ছিল কোথায় জন্য টুরে মেবি, তো আমাকে ইনভাইট করলো যে চলেন আমরা টুরে যাই। তো আমি তো অনেক দূর থেকে আসছি, এখন টুরে যাওয়ার প্ল্যান নেই। তো আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন, অনেক অনেক কমেন্টস করতেছে, অনেক আইডিয়া দিচ্ছে। আমি চেষ্টা করবো সব ব্লগসগুলো একটু ভালো করার জন্য। অতএব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং আমার ভিডিওগুলো না টেনে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।